রবিবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে 42 পরিবারের 109 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলে গেরুয়া পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়িকা কল্যাণী সাহারায়। তাছাড়া এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নীতিন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা। এদিনের এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। জনজাতিরাও বুঝতে পারছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যের সম্ভব নয়। তাছাড়া ত্রিপুরা মথার সুপ্রিমো এখন নিজেও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেন না, এখন ওনার মুখে শোনা যায় সাংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেখানকার ভোটার ওই এলাকায় আমরা তাদেরকে জয়েন করাবো। আমাদের ইতিমধ্যে প্রোগ্রাম রয়েছে, আগামী রবিবার আমরা প্রত্যেকটি, যেহেতু সামনে বিধানসভার অধিবেশন, এর ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে গিয়ে আমরা ভোটাররা যারা এখনো অন্য দলে রয়েছে তাদেরকে আমরা জয়েনিং করাবো। আর তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করেন না। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।